ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পদ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হুমায়ুন কবির, সহকারী শিক্ষক বাংলা আরসিএমটি মাধ্যমিক বিদ্যালয়, রায়নগর চৌরাসা যশোর। তোমাদের ছাত্রছাত্রীরা তোমরা অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইটি বের করো। আজকে আমরা রাষ্ট্রভাষা নিয়ে আলোচনা করবো। রাষ্ট্রভাষা, রাষ্ট্রভাষা কি? একটা দেশের বিভিন্ন রকম ভাষা থাকতে পারে। যেসব দেশ অনেক বড়, সেসব দেশে আঞ্চলিক ভাষা থাকতে পারে বা প্রাদেশিক অনেক ভাষা থাকতে পারে। তবে দাপ্তরিক কাজ পরিচালনা করার জন্য রাষ্ট্রের একটা ভাষা লাগে, যেটা দিয়ে সবাই ওই ভাষাটা বুঝতে পারে এবং এটা হলো সংবিধান স্বীকৃত একটি ভাষা। তো সে একইভাবে আমাদের বাংলাদেশেও রাষ্ট্রভাষা হলো বাংলা। বিভিন্ন দেশের রাষ্ট্রভাষা, যেমন আছে কি বলে, ভারতের আছে রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি, ঠিক একইভাবে আমাদের বাংলাদেশের রাষ্ট্রভাষা হলো বাংলা। তবে একাধিক ভাষার রাষ্ট্রভাষা থাকতে পারে, এটা সেটা দাপ্তরিক কাজ সহজে পরিচালনা করার জন্য। তো মোটামুটি আমরা রাষ্ট্রভাষা সম্পর্কে জানলাম। এখন আমাদের দেশে যে বাংলা ভাষা, এই সম্পর্কে আমি আরো একটু বিস্তারিত আলোচনা করি। ভাষার বিভিন্ন রূপ থাকে, তারপরে একটা লিখিত রূপ থাকে, একটা হচ্ছে মৌখিক রূপ থাকে। তো আমরা এই ভাষার লিখিত রূপ এবং মৌখিক রূপকে এইভাবে বিশ্লেষণ করতে পারি। মৌখিক আর মৌখিক আর লিখিত রূপ, লৌখিক, লিখিত রূপকে বলা হচ্ছে লৌখিক। অর্থাৎ যে ভাষাটা আমরা লিখি, আর মৌখিক মানে আমরা যে ভাষায় মুখে সাধারণত কথা বলি। তো প্রিয় ছাত্রছাত্রীরা, এই মৌখিক ভাষা দুটো রূপ আছে। একটা হলো আঞ্চলিক, এক এক অঞ্চলের মানুষ এক এক ভাবে কথা বলে। যেমন ছেলে, এই কথাটা কেউ হয়তো বলে ছেলে, কেউ হয়তো বলে সোয়াল, কেউ হয়তো বলে পোয়া, কেউ বলে পুয়া, এরকম এক একটা শব্দ এক এক অঞ্চল ভেদে এক এক রকম ভাবে উচ্চারিত হয়। এই মৌখিক রূপের মৌখিক আছে আঞ্চলিক রূপ, আঞ্চলিক রূপ। আর একটা আছে প্রমিত, প্রমিত রূপ। অর্থাৎ শিক্ষিত লোকেরা যে মার্জিত রূপে কথা বলে সেইটা হলো ভাষার মৌখিক রূপের প্রমিত রূপ। আর লৌখিক রূপ কি? পৃথিবীর যেসব ভাষাগুলো প্রতিষ্ঠিত, অনেক লোকের যে সব ভাষায় কথা বলে সেই সব ভাষার অধিকাংশই লিখিত, মৌখিক এবং লৌখিক রূপ আছে। তো লৌখিক রূপের আমাদের বাংলা ভাষার দুটো রূপ আছে, একটা হলো চলিত রূপ, একটা হলো চলিত রূপ, আর একটা হলো সাধু রূপ। একটা হলো চলিত রূপ, আর একটা হলো সাধু রূপ। এই দুটো রূপ নিয়ে আমরা আজকে কথা বলবো। ছাত্রছাত্রীরা, সাধু রূপ হচ্ছে ব্যাকরণের একেবারে নির্দিষ্ট কিছু নিয়ম কানুন তারা মেনে চলে, আর চলিত রূপ আর কি ওরকম কোনো কনক্রিট নিয়ম কানুন নেই, এটা হলো পরিবর্তনশীল। আর সাধু রীতি কোনো রকম কোনো পরিবর্তনশীল না। সাধু রূপে সাধারণত সর্বনামে দীর্ঘ রূপ ব্যবহার করা হয়, যেমন আবার ক্রিয়াপদেরও দীর্ঘ রূপ ব্যবহার করা হয়, কিন্তু চলিত রূপে সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয়। যেমন চলিতে যদি আমি বলি তার, সাধুদের আমি তাকে বলবো যে তাহার, এরকম। সাধু তো চলিতে যদি আমি বলি যে খে, সাধুতে আমি বলবো খাইয়া, এরকম দীর্ঘ রূপ ব্যবহার হয়। তো এরকম সাধু রূপ মানে সেই সংস্কৃত পণ্ডিতরা ব্যবহার করেছে, এটার আর কোনো মৌখিক রূপ কখনোই পাওয়া যায়নি। এটা নাটকের
সংলাপের উপযোগী না। তো প্রিয় ছাত্র ছাত্রীরা আমরা পরবর্তীতে এই নিয়ে আরো বেশি বিস্তারিত আলোচনা করবো। আজকে সবাইকে ধন্যবাদ।